subscribe. বিবাহের পরে হয় না বিবাহের আগে হয়? সিসি দিলা ভাই, সেটা তো বিয়ের পরে হয়। বিয়ের পরে তুই যে সাজগোজ দিছ, এটা কি কি করছিস? বেটা কুমকুমের ফোটা মোটা দিয়ে টিকলি মিকলি লাগাইয়া লিপস্টিক টিপস্টিক দিয়ে বেটা তো মনে হয় তোর আজকে বাসর কর খালি উদ্বাগ বাজাও তুই বেটা, নকল শুন তুই বেতা পাইলি কেমন ছাগল ধর। আমি না আর হাঁটতে পারতেছি না, একটা ব্যান টান ডাক দিবেন। আমার বাচ্চারা তোর মতো অলস বানাই। সত্যি আমি না আর হাঁটতে পারতেছি না, আমার না খুব পিপাসা লাগছে, একটু পানি খাওয়াইবেন। পানি পিপাসা লাগলো না, অনেক খারাপ সেই মায়ের খারাপ থাকবি, নর্গি চলবি না, এই সীমানার বাইরে যাবি না, কেউ যদি কিছু জিজ্ঞেস করে কথা কবি না, কারো দিকে চাবি না। কসমের কথা মনে আছে? আমি পানি নিয়ে আসতেছি। খবরদার, আপনি কতক্ষণে আসবেন? হ্যালো বুবু, আরে দুলাভাই তো কাজ গড়ায় বেলাইছে, আমরা জুড়ি বাজারে। এত বিনয় লাগবে না, আসো গা। কান্দে ও কান্দ সমস্যা কি? গান শুনবা, মমতাজের একটা গান গাই, মনটা ভালো হয়ে যাবে। আমার বন্ধু যখন বউ লয়া
আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যায়, হাইটা যায় বুকটা ফাইটা যায়। এই যে তোমার বড় আপা, বুঝছো, সালাম করো, চলো সালাম করো। একটা জিনিস মনে রাখবা, এই যে সন্তান পৃথিবীতে আসতে আছে আর মূল মা কিন্তু সে, এই মর্যাদাটা তারে দিতে হইবে। আরে পাগল, কান্দাকানি করে কোনো লাভ আছে? যা করার এত করে গেলাইছি। আর শোনো, তুমি এই নতুন বউরে দেখবা আর আমি তোমারে দেখব, কারণ তুমি ওর মুখটা দিকে ছেবড়া খাই উঠবা, আমি তোমার দিকে ছেবড়া খাই উঠবো। রেডি, ওয়ান টু থ্রি, না শুরু করো, দেখো না খারাপ গিয়ে দিলে। আও রে দামান কওরে কথা, খাও রে বাটার পা, নাও রে দামান কওরে কথা, খাও রে বাটার পা, যাইবার যদি চাও রে দামান কাইটা রাখু, কান দামান ব দামান ব। আও রে দামান কওরে কথা, খাও রে বাটার পা, নাও রে দামান কওরে কথা, খাও রে বাটার পা, যাইবার যদি চাও রে দামান কাইটা রাখু, কান দামান ব। কলিজার মধ্যে করতে আছে না, আমি জানতাম তো সেই রকম বিবাহ করছি। আমার আর কোনো কিছু বুঝতে লাগবে না, আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের আমি ঘর গুছিয়ে দিতেছি, তুমি এই বাড়িতে আমার বোনের মতোই থাকবে। কষ্ট ভুগতে কাইন্দো না তুমি, আমি তোমার কষ্টটা বুঝি। কি উদ্বাগের মধ্যে তুমি আমার হালাইছো তুমি জানো? আমার কপালের তোম গৌর বাড়ির ভাত তুমি উঠাই দিছ, আমার আহ কি হয়েছে এগুলো। কি হালা যাবার, তোর খুশি যে পর পুরুষের সামনে কথা না কইতে, এই স্বামীর সামনে কবি না। চুপ সারাটা আমি তো রাজসাক্ষী হয়ে যাবো, আমি বলবো যে তুই তোর বৌর মায়েরা ফালাইছস, আর বলবো আমি তোর বন্ধু, তুই আমার বউ সাজাই এই বাড়িতে নিয়েছ, তোর শাশুড়ির কাছ থেকে 2 লক্ষ টাকা নগদ নেওয়ার জন্য। আমার কথা মতো এখন কথা বলবি, শোন, তোর শাশুড়ি দেখে মনে হয়েছে অনেক সহজ সরল, তার দেখা কাজ হইব, তুই
তুই তোর শাশুড়ি বলবি তুই নিজের পকেট থেকে নগদ 7,000 টাকা দিয়া তার মেয়েরে মানে আমারে তুই প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টাই দিস, ঠিক আছে? আমি তোরা যেভাবে বলবো তুই সেইভাবে কাজ করি, তা না হলে কিন্তু আরে আইন আদালত তো পরের কথা, এই গ্রামের মানুষই তোর দৈরা একদম প্রত্যাবানে ফেলাবো।